আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয় আমরা সবাই অনেক ভালো আছি। আমরা বলছিলাম আমার মার্কেটিং সেকেন্ড পেপারের সেকেন্ড অধ্যায় বিপণন বা বাজারজাতকরণ পরিবেশ। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে বিপণন পরিবেশ অধ্যয়নের গুরুত্ব। অর্থাৎ এই যে মার্কেটিং এনভায়রনমেন্টটি আমরা পড়ছি, সেই এনভায়রনমেন্টটা সম্পর্কে পড়া কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেসব এই যে বিপণন পরিবেশ সেটা জানা কেন গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। তো প্রথমেই আসে ব্যবসায়ের গতি প্রকৃতি অনুধাবন। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো যে ব্যবসায় পরিবেশ কি হয়, কন্টিনিউয়াসলি পরিবর্তন হয় বা চেঞ্জ হয়, তাই না? তো যেহেতু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তো এই যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটার সাথে খাপ খাওয়ানোর উপযোগী সিদ্ধান্ত আসলে যে মার্কেটার রয়েছে বা বিপণনকারী রয়েছে তাকে গ্রহণ করতে হয়। এই জন্য পরিবেশের গতি প্রকৃতি আসলে আগে থেকে অনুমান করা বা পূর্বানুমান করার ভিত্তিতে আসলে বিভিন্ন ধরনের ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়। তাই একজন বিপণনকারীকে কি করতে হবে, অবশ্যই বিপণন পরিবেশ সম্পর্কে জানতে হবে। যখনই সে জানবে তখন কি ব্যবসার গতি প্রকৃতি অনুধাবন করা অনেক বেশি ইজি হয়ে যাবে তার জন্য, সেটা কি আমাদের ব্যবসার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, তাই না? তারপর আমরা দেখবো হুমকি এবং সুযোগগুলো চিহ্নিতকরণ। এই চিহ্নিতকরণের জন্য কিন্তু একজন মার্কেটারকে কি করতে হবে, বিপণন পরিবেশ সম্পর্কে জানতে হবে বা পড়তে হবে। পরিবেশের যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর প্রভাব যেহেতু পরিবর্তনশীল, এই জন্য দেখা যায় যে বিভিন্ন ধরনের হুমকি আসলে দেখা যেতে পারে এবং বিভিন্ন ধরনের সুযোগেরও কিন্তু সৃষ্টি হতে পারে, তাই না? তো পরিবেশের জ্ঞান যদি একজন বিপণনকারী থাকে তাহলে এই বিপণনকারী এই ধরনের যে হুমকি বা যে সুযোগগুলো চিহ্নিত করতে পারবেন এবং সেই সুযোগগুলো চিহ্নিত করে কি করতে পারবেন, ব্যবসার জন্য যে উপযোগী সিদ্ধান্ত নিতে পারবেন। তো এই জন্য কিন্তু বিপণন পরিবেশ অধ্যয়নটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখবো দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন। অর্থাৎ কখনো কখনো বিপণনকারী বা মার্কেটারকে কি করতে হয়, দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হয়। এবং এই জন্য পরিকল্পনা প্রণয়নে পরিবেশের সম্ভাব্য যে প্রভাবগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটা পূর্বানুমান এবং সেগুলো চিহ্নিত করতে হয়। এই জন্য পরিবেশের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু জানানো বেশি ইম্পর্টেন্ট এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের জন্য। তারপরে আসে প্রতিযোগিতা মোকাবেলা। ব্যবসার ক্ষেত্রে আমরা দেখি যে কন্টিনিউয়াসলি কিন্তু যে কম্পিটিশন সেটা কিন্তু বৃদ্ধি পায়, তাই না? তো সঠিকভাবে যদি কম্পিটিশন মোকাবেলা করতে হয় তখন এই মোকাবেলা করার জন্য প্রতিযোগিতামূলক পরিবেশ সম্পর্কে অবগত থাকতে হয়। এবং পরিবেশ সম্পর্কে যখন একজন মার্কেটার অধ্যয়ন করবে তখন কিন্তু তার জন্য প্রতিযোগিতা মোকাবেলা করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তারপরে আসে পরিবর্তন শনাক্ত করা। বিপণন পরিবেশ প্রতিনিয়ত কি হয়, পরিবর্তিত হয়, তাই না? এই পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা যদি আসলে সময়মত শনাক্ত না করা যায় তখন কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া ইজি হয় না। সো মার্কেটার যদি কি করতে পারেন, সময় মতো সেই পরিবর্তনটাকে শনাক্ত করতে পারেন তখন কিন্তু তিনি সহজেই কি করতে পারেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এই জন্য বিপণন পরিবেশ অধ্যয়নের কিন্তু একটা প্রয়োজন রয়েছে মার্কেটারের। তারপরে আসে পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো। অর্থাৎ বিপণনকারীর পক্ষে ব্যষ্টিক পরিবেশের যে উপাদানগুলো রয়েছে আমরা সেগুলো দেখি যে নিয়ন্ত্রণ করাটা কিছুটা সম্ভব, অন্যদিকে আমাদের সামষ্টিক পরিবেশের যে উপাদানগুলো সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব না। এই জন্য বিপণনকারীকে কি করতে হয়, বিপণনকারীকে পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হয়, তাই না? তো পরিবেশ সম্পর্কে যদি একজন মার্কেটের অবগত না থাকেন তাহলে কিন্তু সেই মার্কেটারের পক্ষে পরিবেশের সাথে বিপণন কার্যক্রমে খাপ খাওয়ানো কিন্তু সহজ হবে না। তারপরে আমরা দেখবো তথ্য সংগ্রহ। বিপণনের সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের কি প্রয়োজন হয়, আমাদের তথ্যের প্রয়োজন হয়। বিপণন পরিবেশ সম্পর্কে একজন মার্কেটারের যদি জ্ঞান থাকে তাহলে তিনি কিন্তু তথ্য অনেক ইজিলি সংগ্রহ করতে পারবেন এবং বিপণন পরিবেশ বিশ্লেষণ করলে তথ্য সংগ্রহটাও কিন্তু তার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। সংগৃহীত তথ্য পরিবেশের উপাদানের আলোকে তিনি যদি শ্রেণীবদ্ধ করেন তাহলে কিন্তু তিনি সেটাকে কাজেও লাগাতে পারবেন। সো এই দিক থেকেও কিন্তু তাকে বিপণন পরিবেশের যে অধ্যয়ন সেটা কিন্তু তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তারপরে আসে দ্রুত পরিস্থিতি মূল্যায়ন। অর্থাৎ ব্যবসার পরিবেশ যেহেতু কন্টিনিউয়াসলি পরিবর্তন হয়, সেই পরিবর্তনশীলতার কারণে আমরা দেখি নতুন নতুন প্রবলেম আসলে অ্যারাইজ করে। সেই প্রবলেমগুলো দ্রুত সমাধানের জন্য বা দ্রুত সলভ করার জন্য কি করতে হয়, দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করতে হয় এবং এই জন্য পরিবেশের বিভিন্ন বিষয় সম্পর্কে একজন মার্কেটারকে কিন্তু জানতে হয়। তারপরে আমরা দেখবো সবলতা এবং দুর্বলতা চিহ্নিত করা। অর্থাৎ বিপণনকারীকে ব্যবসায়ের সবল এবং দুর্বল দিকগুলো সম্পর্কেও কিন্তু জানতে হয়। ব্যষ্টিক পরিবেশ বিশ্লেষণের মাধ্যমে বিপণনকারী ব্যবসায়ের সবল এবং দুর্বল দিকগুলো কিন্তু সহজে চিহ্নিত করতে পারে। এবং তাছাড়া আমরা দেখি যে প্রতিযোগীদের সবল এবং দুর্বল দিকগুলোও কিন্তু এর মাধ্যমে জানা সম্ভব হয়। তো এই জন্য কিন্তু মার্কেটারকে বিপণন পরিবেশ সম্পর্কে পড়াশোনা করতে হবে। তারপরে আমরা দেখবো দিক নির্দেশনা। অর্থাৎ দীর্ঘমেয়াদী উদ্দেশ্য অর্জনে বিপণন পরিবেশ বিশ্লেষণ, বিপণন
সরকারকে সঠিক নির্দেশনা প্রদান করে। পরিবেশ বিশ্লেষণের মাধ্যমে পরিবর্তনশীল প্রতিযোগিতামূলক যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশ সম্পর্কেও কিন্তু দিক নির্দেশনা পাওয়া যায়। এই ধরনের দিক নির্দেশনা বা গাইডলাইন প্রাতিষ্ঠানিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। তারপরে আমরা দেখব সমস্যা পূর্বানুমান, অর্থাৎ পরিকল্পনা বাস্তবায়নে আমরা দেখি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই যে অপ্রত্যাশিত সমস্যাগুলো দেখা দেয় এগুলো অনেক ক্ষেত্রে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য অর্জনে বাধা সৃষ্টি করে। বিপণন পরিবেশ বিশ্লেষণের মাধ্যমে সমস্যাগুলোকে আগে থেকে অ্যান্টিসিপেট করা যায় এবং সেগুলোর প্রতিকারের ব্যবস্থা নেওয়া যায়। এবং এর জন্য কিন্তু একজন মার্কেটারকে বিপণন পরিবেশ সম্পর্কে অবশ্যই অধ্যয়ন করতে হবে। এবং লাস্টলি আমরা দেখবো বিপণন ও সমাজ। মানব সমাজকে ঘিরে আমরা দেখি যে বিপণন কার্যক্রম, সেই বিপণন কার্যক্রমটা পরিচালিত হয়। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সমাজের বিভিন্ন ধরনের চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের পণ্য এবং সেবা উৎপাদন এবং বিপণন করেন। তাই সমাজের চাহিদাটাকে যদি অনুধাবন করতে হয় তাহলে কিন্তু একজন মার্কেটারকে কি করতে হবে, বিপণন পরিবেশ সম্পর্কে অধ্যয়ন করতে হবে। তাহলে বন্ধুরা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে বিপণন কার্যক্রমের উপরে পরিবেশের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব থাকার কারণে পরিবেশ সম্পর্কে একজন মার্কেটারকে কিন্তু জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই জন্য আমরা বলবো যে বিপণন পরিবেশ অধ্যয়ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একজন বিপণনকারীর জন্য। পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।